প্রথমে হাতুড়ি দিয়ে ভাঙা হলো তালা। ভেতরে ঢুকে বাড়ির আবর্জনা আগাছা পরিষ্কার করলেন পুরকর্মীরা। দেখলেন কোথাও জল জমে রয়েছে কিনা। এরপর ফের গেটে লাগিয়ে দেওয়া হলো নতুন তালা। চাবি তুলে দেওয়া হলো পুলিশের হাতে। এই দৃশ্য আগে দেখেননি দক্ষিণ দমদমবাসী। গত শুক্রবারই দক্ষিণ দমদম পুরো এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের। এরপরই নড়ে চড়ে বসে পুরসভা। এলাকায় এমন কিছু বাড়ি রয়েছে যেগুলি দীর্ঘদিন ধরে তালাবন্ধ, বাসিন্দারা অন্যত্র থাকেন। পুরসভার তরফে দাবি, আগাছা সাফের জন্য অনেকবার এই বাড়ির মালিকদের নোটিশ পাঠানো হয়েছে কিন্তু কোনো সাড়া মেলেনি। তাই সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে এমনই তিনটি বাড়িতে অভিযান চালায় দক্ষিণ দমদম পুরসভার প্রতিনিধিরা। গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির চারপাশ পরিষ্কার করা হয়। সব বাড়িতে নতুন করে লাগানো হয় তালা, আর সেই তালার চাবি মালিকদের সংগ্রহ করতে হবে পুলিশের কাছ থেকে। মেন সমস্যা হচ্ছে কিছু বাড়ি পরিত্যক্ত বাড়ি, তালা দেওয়া থাকে, তাদের কোনো যোগাযোগ করা যায় না। আমরা কাউন্সিলরের মাধ্যমে পৌরসভার বারংবার নোটিশ দেওয়া হয় কিন্তু তারা কোনো কর্ণপাত করে না। কালকে আমাদের একটা আধিকারিকদের নিয়ে একটা জলি চৌধুরী নিজে উপস্থিত ছিলেন, এসডিও নিজে উপস্থিত ছিলেন, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে আমরা আজকে পুলিশকে পুলিশের সাহায্য নিয়ে আমরা ওই বাড়ির তালাগুলো ভেঙে নতুন তালা পরিষ্কার করব বাড়িগুলোকে, তারপর নতুন তালা লাগিয়ে আমরা চাবি নিয়ে চলে যাব, তারপর বাড়ির মালিক উপযুক্ত প্রমাণ দেখিয়ে তারা আবার চাবিগুলো নিয়ে যাবে। মানুষ সচেতনতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সচেতন হওয়া। কারণ আমাদের পৌরসভা এবং আমাদের পৌরমাতা যিনি আছেন কেয়া দাস, প্রতিটি ওয়ার্ডে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিটি লোকের বাড়িতে, আজ সকালেও আমার বাড়িতে এসে খোঁজ নেওয়া হয়েছে আমার বাড়িতে কোনো জ্বরের রুগী আছে কি না এবং কী করণীয় আমাদের। আমাদের ভুলের জন্যই আমরা মরছি, এটা আমাদেরকে সবচেয়ে আগে বুঝতে হবে। ডেঙ্গি দমন নিয়েও চলছে রাজনৈতিক বাকযুদ্ধ। এখানে যত জ্বর হয়েছে তাদের ব্লাড টেস্টও হচ্ছে বিনামূল্যে দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে। আজকে 23 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে দক্ষিণ দমদম পৌরসভার, এবং সারা 35টা ওয়ার্ডেই আমাদের এই অভিযান চলবে দক্ষিণ দমদম পৌরসভার নেতৃত্বে। এরা শুধু লোক দেখানো কাজ করে যাচ্ছে, এদের কাছে কোনো রকমই আপনি প্রতিকার পাবেন না এদের কাছে গিয়ে। এরা টোটালিটি ফেলিওর হয়ে গেছে, এখন উচিত এদেরকে ছেড়ে দেওয়া, এই রাজ্যটাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া। অন্যদিকে শিলিগুড়িতেও ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গি পরিস্থিতি। মারাত্মক হারে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এদিন শিলিগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্বাস্থ্য দফতরের রবিবারের পরিসংখ্যান বলছে শুধুমাত্র 24 ঘণ্টায় রাজ্যে 792 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 695 জন। জয়ন্ত পাল, ঝিলম করঞ্জায়, মলয় চক্রবর্তী, ABP আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।